ফ্রেন্ডস, কেয়াশেত কলকাতার একটা নাম করা কোম্পানি। কেয়াশেতের একটার পর একটা প্রোডাক্টস বাজারে খুবই নাম করেছে। এই কেয়াশেতের প্রোডাক্টসগুলো যে কোনো কসমেটিকের দোকানে অ্যাভেলেবেল থাকে না। এই প্রোডাক্টসগুলো ত্বকের জন্য খুবই ইফেক্টিভ হয় এবং এগুলোকে ইউজ করার পরেও ত্বকে কোনো সাইড এফেক্ট আসে না। তবে যদি এই প্রোডাক্টগুলো সঠিকভাবে ইউজ না করা হয় তাহলে স্কিনে বিপরীত রেজাল্ট আসতে পারে। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে কথা বলবো নিউ কেয়াশেত অ্যারোমাথেরাপি ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমের ব্যাপারে। এই নাইট ক্রিমটা কোন ধরনের ত্বকে ইউজ করবেন, এটা কতটা স্কিনকে ফর্সা করে, এটাকে কারা ইউজ করতে পারবেন, এর মধ্যে কোনো কেমিক্যাল উপাদান আছে কি নেই, এবং সবশেষে এটা ইউজ করার পর ত্বকে কোনো ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া আসবে কি না, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হলে ভিডিওটা প্রতিটা সেকেন্ড দেখতে থাকুন। ফ্রেন্ডস, এই নিউ কেয়াশেত অ্যারোমাথেরাপি ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা 50 গ্রামের হয় এবং এর দাম 300 টাকা। কেয়াশেতের এই নিউ নাইট ক্রিমটা শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে। কেয়াশেতের এই নতুন নাইট ক্রিমটাকে আপনাদের এলাকার বড় কোনো কসমেটিকের দোকানে খোঁজ করতে পারেন। প্রথমেই আমরা দেখে নেব এই নিউ কেয়াশেত অ্যারোমাথেরাপি ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে। যেমন ক্যারোট সিড অয়েল, কেশর অয়েল, এসেন্সিয়াল অয়েল, ভিটামিন ই, এছাড়াও বিভিন্ন কেমিক্যাল ফ্রি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই নিউ নাইট ক্রিমটাকে তৈরি করা হয়েছে। দেখুন, এই নাইট ক্রিমটা যেহেতু সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি অ্যান্ড প্যারাবিন ফ্রি, সো এটাকে 3 থেকে 4 মাস একভাবে ইউজ করলেও স্কিনে কোনো সাইড এফেক্ট আসে না। যেহেতু এই নাইট ক্রিমটা অয়েলি টাইপের, তাই এটাকে অয়েলি স্কিনে ইউজ করলে তেমন ভালো রেজাল্ট পাবেন না। যাদের ড্রাই স্কিন এবং যাদের সেন্সিটিভ স্কিন, শুধুমাত্র তারাই এটাকে ইউজ করবেন। এটাকে ছেলে ও মেয়ে সবাই ইউজ করতে পারেন। এছাড়াও এই নাইট ক্রিমটাকে 15 বছর বয়স থেকে 50 বছর বয়সের সকলেই অ্যাপ্লাই করতে পারেন। মুখে পিম্পল বা ব্রণ থাকলে এটাকে ইউজ করবেন না। নিউ কেয়াশেত অ্যারোমাথেরাপি ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটাকে 1 মাস ইউজ করলে এটা ত্বকের পিগমেন্টেশনকে কন্ট্রোল করে, স্কিনকে অনেকটা লাইট করতে হেল্প করে এবং ত্বককে অনেকটাই টান টান করে তোলে। মনে রাখবেন, এটা ত্বককে কোনোভাবেই ফর্সা করবে না। কেয়াশেতের এই নিউ নাইট ক্রিমটাকে শুধুমাত্র রাত্রে ব্যবহার করবেন। প্রথমেই আপনাদের ত্বককে ভালো ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর এই নাইট ক্রিমটাকে অল্প পরিমাণে হাতে নিয়ে মুখে অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট হালকাভাবে মাসাজ করবেন। সারা রাত রেখে দেওয়ার পর সকালে উঠে আবার ভালো ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন। এই নাইট ক্রিমটাকে 1 থেকে 1.5 মাস একভাবে ইউজ করলে ত্বককে অনেকটা লাইটনিং, সফট অ্যান্ড স্মুথ বানাতে সাহায্য করে। তাই আপনারা এই নাইট ক্রিমটাকে একবার ইউজ করে দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা সকলেরই উপকার আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে এখনই কমেন্টস করুন, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।